আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জিত ইসলাম তাহা বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সোলাপ সংবাদ শিরোনামগুলো জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান পৃথিবী রক্ষায় পাঁচ প্রস্তাব রাজধানীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে একজন গ্রেপ্তার চ্যানেল আয়ের তথ্য সহায়তা শিশু উদ্ধার জার্মানিতে বিয়ের অনুষ্ঠানে প্রায় 150 অতিথি করোনায় আক্রান্ত দু মাসের ব্যবধানে রাশিয়ায় দ্বিতীয় ভ্যাকসিন অনুমোদন এবং কর্ণফুলী নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ব্যবসা করছে অভিযোগ মহাপরিকল্পনা উপেক্ষা করা অস্তিত্ব সংকটে ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট সব সিজনেই ফিট জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ক্ষতি থেকে পৃথিবী ও মানবজাতিকে রক্ষায় পাঁচটি প্রস্তাব দিয়েছেন জাতিসংঘ সদর দপ্তরে ক্লাইমেট অ্যাকশন বিষয়ক গোল টেবিল বৈঠকে দেয়া ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 প্রণয়ন করেছে নীলাদ্রি শেখর রিপোর্ট জলবায়ু পরিবর্তনের কারণে যে কটি দেশ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে তার অন্যতম বাংলাদেশ বাংলাদেশই একমাত্র দেশ যেখানে জলবায়ু পরিবর্তনের কারণে গৃহহীন মানুষের জন্য কক্সবাজারে জলবায়ু উদ্বাস্ত পুনর্বাসন প্রকল্প করা হয়েছে সেখানে প্রায় 600 পরিবারের আবাসস্থলে সুযোগ করে দিয়েছে সরকার এমন প্রেক্ষাপটে জাতিসংঘ সদর দপ্তরে ক্লাইমেট অ্যাকশন বিষয়ক উচ্চ পর্যায়ের গোল টেবিল বৈঠকে পাঠানো ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন বাংলাদেশ হ্যাজ সাম আইডিয়াস এন্ড এক্সপেরিয়েন্সেস টু শেয়ার অন অ্যাডাপটেশন এন্ড রেজিলিয়েন্স উই হ্যাভ প্রিপেয়ার্ড বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 টু ডিল উইথ দ্য চ্যালেঞ্জেস অফ ক্লাইমেট চেঞ্জ এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট জলবায়ু পরিবর্তনের ক্ষতি ও পৃথিবী রক্ষায় আন্তর্জাতিক ফোরামে পাঁচ প্রস্তাব বাংলাদেশের প্রধানমন্ত্রীর টু প্রোটেক্ট দ্য প্ল্যানেট অ্যান্ড আওয়ারসেলভস আই উড সাজেস্ট পলিটিক্যাল লিডারশিপ মাস্ট এনকারেজ রোবাস্ট ইন্টারন্যাশনাল কোলাবোরেশন নাম্বার টু দ্য গ্লোবাল টেম্পারেচার ইনক্রিজ মাস্ট বি লিমিটেড আপ টু 1.5 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড অল প্যারিস প্রভিশনস মাস্ট বি ইমপ্লিমেন্টেড নাম্বার থ্রি promised funds have to be made available to the vulnerable countries. Number four, polluting countries must increase their NDCs through necessary mitigation measures. Number five, recognize that rehabilitation of the climate refugees is a global responsibility. প্রধানমন্ত্রী বলেন আমরা রিপ উদ্যোগে যোগ দিয়েছি যার লক্ষ্য 2025 সালের মধ্যে বিশ্বজুড়ে 1 বিলিয়ন মানুষকে দুর্যোগ থেকে নিরাপদ করা নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা রাজধানীর পূর্ব ধানমন্ডির ভূতের গলিতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে খায়ের নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে পরে চ্যানেল আই এর তথ্য সহায়তায় ওই শিশুকে উদ্ধার করে পুলিশ আক্তার হোসেনের রিপোর্টে বিস্তারিত অজানা ফোন কলে চ্যানেল আইয়ের কাছে নিজেকে বাঁচানোর আকুতি জানান এক কিশোরী ঘটনায় জানা যায় গত রোববার ফেসবুকে পরিচয় হওয়া প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে অপহরণের শিকার হয়েছিল নোয়াখালীর সোনাইমুড়ি থানার এই কিশোরী পরে সেখান থেকে উদ্ধার হয়ে নিরাপত্তার খাতিরে খায়রের সাথে চলে আসেন রাজধানীর পূর্ব ধানমন্ডির এক বাসায় ওই বাসায় দীর্ঘদিন কেয়ারটেকারের চাকরি করতেন খায়ের কিশোরীর অভিযোগ রাতে তাকে যৌন নিপীড়ন চালায় খায়ের আমি ঘুমিয়ে ছিলাম পর ঘুম থেকে হঠাৎ দেখি আমার আব্বু আমার মানে বুকের উপরে কালকে এটা হয়েছে আর এমনি আমার লিপ কিস দিছিল এমনি আমার তবে পালিত কন্যার এসব অভিযোগ অস্বীকার করেছেন খায়ের আমি তো এটা দেখি তোর কোনো সমস্যা হয়েছে কিনা বা হয়েছে তুই দেখি বসে তোর গাড়ি এটা আছে চুরি হয়েছে কোনো সমস্যা হয়েছে কিনা বা এটা দেখি আমি ওই কিশোরীকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে কলাবাগান থানা
খায়েরকে আটক দেখিয়ে ঘটনার অধিকতর তদন্ত করছে পুলিশ। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। জার্মানিতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে প্রায় 150 অতিথি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। রাশিয়ায় একদিনে 2 মাসের মধ্যে সর্বোচ্চ কোভিড রোগী শনাক্ত হয়েছে। আইসল্যান্ড, স্লোভাকিয়া ও ডেনমার্ক ফেরত যাত্রীদের সম্প্রতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যুক্তরাজ্য প্রায় 2 মাসের ব্যবধানে আরও একটি কোভিড ভ্যাকসিন অনুমোদন দিতে যাচ্ছে রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়। কর্ণফুলী রক্ষার বদলে দেশের অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নদীটি নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের বিশেষজ্ঞরা। সংগঠনটি বলছে মহাপরিকল্পনা উপেক্ষা করে নদীর তীর লিজ দিয়ে দখল উৎসাহিত করা এবং অপরিকল্পিত খনন ব্যবসা নদীকে অস্তিত্ব সংকটে ফেলেছে। চট্টগ্রাম থেকে মোহাম্মদ নবাবের ক্যামেরায় চৌধুরী ফরিদের রিপোর্ট। 2013-14 সালে চট্টগ্রাম শাহ আমানত ব্রিজ অংশে কর্ণফুলী নদীর প্রস্থ ছিল 800 সেসেট্টি মিটার, এখন তা কমে 410 মিটার। চারটে খালের মুখে 938 মিটার থেকে কমে 437 মিটারে দাঁড়িয়েছে। কর্ণফুলী ব্রিজের 6টি পিলারের মধ্যে 4টি পিলারেই ভরাটের কবলে। নদীর সদরঘাট থেকে কালুরঘাট ব্রিজ পর্যন্ত শহর এবং বাকলিয়া অংশে নদী গ্রাস করেছে দখলদাররা। চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের জরিপে এ তথ্য উঠে আসে। উত্তর পাড়টা এখন দক্ষিণ দিকে প্রসারিত হচ্ছে, এখন অর্ধেক বলতে গেলে অর্ধেকই ভরাট হয়ে গেছে নদীর। 300 ফুট আর উত্তরে আছে নদীর সীমানা। নদীর দুরবস্থার জন্য বন্দর কর্তৃপক্ষকে দায়ী করে আদালতে যাওয়ার ঘোষণা চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের। এবং কর্ণফুলী যেভাবে ভরাট হচ্ছে এবং সেই ভরাটের মধ্যে যারা রক্ষক তারাই প্রশ্রয় দিচ্ছে, সেটা আমাদের জন্য খুবই আপত্তিকর। আমরা সেটাকে কখনো অ্যালাউ করতে পারি না। সে কিন্তু যারা এটাকে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবেন তারা কিন্তু সেই কাজটি করছে না। যারা বন্দরের হাইড্রোগ্রাফি এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে তারা কেন যে বুঝছে না আমরা বুঝতে পারছি না। উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তারা কর্ণফুলী নদীকে যেভাবে ড্রেজিং করার কথা কিছুই করছে না। জন্য নদীর ফ্লো স্বাভাবিক রাখার জন্য যা যা করার সরকারকে করতে হবে। নদীর যে সীমানা নির্ধারণ করে এই সীমানার মধ্যে কোনো রকমের মানুষের কোনো রকমের কনস্ট্রাকশন বা কোনো রকমের কার্যক্রম থাকতে পারবে না, এটা একদম নিশ্চিত করতে হবে। বিশেষজ্ঞরা বলেছেন অবৈধ বালি উত্তোলন, দখল, দূষণ এবং নদী শাসন ও সীমানা না থাকা এই অবস্থার জন্য দায়ী। কর্ণফুলী বাঁচলে চট্টগ্রাম বাঁচবে, কর্ণফুলী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। সেই কর্ণফুলী আজ ভরাট এবং দখলের কারণে খালে পরিণত হওয়ার উপক্রম হয়েছে। এই মুহূর্তে কর্ণফুলীকে রক্ষা করতে হলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং মাননীয় প্রধানমন্ত্রী জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন কর্ণফুলী বিশেষজ্ঞরা। চট্টগ্রামের কর্ণফুলীর তীর থেকে চৌধুরী পরিত, চ্যানেল আই। এবার অশোক লীল্যান্ডি ফাদাটস, বিরতি নিচ্ছি, বিরতির পর জানিয়ে ফিরব। আবারও স্বাগত, চ্যানেল আই সংবাদে। আর্জেন্টিনায় কর্ডোবা প্রদেশের কয়েকটি বনে সৃষ্টি হওয়া দাবানল জনবসতির দিকে ধেয়ে আসছে। 45 কিলোমিটার বেগে আসা বাতাসে আগুন দ্রুত ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় মেয়র। শুরুতে 1টি জেলায় থাকলেও এখন 9টি জেলায় ছড়িয়েছে দাবানল। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাথে কাজ করছে স্থানীয় জনতা, 10টি বিমান ও হেলিকপ্টার। এখনই নিয়ন্ত্রণে না আনলে তা ভয়াবহ ক্ষতি করবে বলেও আশঙ্কা করছে স্থানীয়রা। সৌদি প্রবাসী টিকিট প্রত্যাশীদের জন্য 500 টিকিট সরবরাহ করেছে সৌদি এয়ারলাইন্স। ফ্লাইট বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানায় প্রতিষ্ঠানটি। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে সবাই টিকিট পাবেন কিনা তা নিয়ে আশঙ্কায় রয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। এবার নিটল টাটা কৃষি সংবাদ। নওগাঁর বদলগাছিতে তুলসী গঙ্গা নদীর ওপর মোহনপুর স্লুইস গেট দীর্ঘদিন ধরে মেরামত না করায় অনবরত পানি বের হতে থাকার কারণে কয়েক হাজার একর জমির ধান ডুবে গেছে। 15 বছর ধরে এমন অবস্থা চলতে থাকায় সর্বশান্ত হয়ে পড়েছেন বিলাসবাড়ি ইউনিয়নের কয়েক হাজার কৃষক।
এখন দেখবেন প্রকৃতি সংবাদ। রংপুরের গঙ্গাচড়ায় পানির চাপে তিস্তার মূলধারা থেকে সম্পূর্ণ নতুন দুইটি শাখা তৈরি হয়েছে। নতুন পথে পানি প্রবাহিত হওয়ার পথে 600+ ঘরবাড়ি, শত শত একর ফসলি জমি সহ গ্রামীণ অবকাঠামো নদী গর্ভে বিলীন হয়েছে। সমস্যার স্থায়ী সমাধানে তিস্তার বাম তীরে বাঁধের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এবারে ই ভ্যালি খেলার খবর।